নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী, শুরু করছি আরো বারো। আর আরো বারো ইন্দ্রাণীর সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। এই মুহূর্তে প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, এবার শেখ শাহজাহানকে জেরা করতে চায় ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে তাকে জেরা করতে চায়। ইতিমধ্যেই তদন্ত, সেই জেরার জন্য আবেদন করা হয়েছে এবং রেশন দুর্নীতি মামলায় জেরা করতে চায় ইডি। বসিরহাট আদালতে আবেদন জানাতে এলেন ইডি আধিকারিকরা। আমরা জানি যে জেল হেফাজতে রয়েছে শেখ শাহজাহান এবং এই রেশন দুর্নীতি কাণ্ডে তাকে জেরা করতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। তারপর যা যা ঘটেছিল ভাস্বতী, সেই ঘটনা সবার সামনে। একদমই তাই, এবং গত 5ই জানুয়ারি আমরা দেখেছিলাম যে ইডি আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্তে সেখানে যান, সন্দেশখালিতে গিয়ে রীতিমতো আক্রান্ত হতে হয় এবং তারপর বিস্তর জল ঘোলা হয়েছে, দীর্ঘ সময় কেটেছে সন্দেশখালি। সেই ঘটনার জেরে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান সহ মোট 22 জন। আর ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, রেশন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা জেরা করতে চায় শেখ শাহজাহানকে। বসিরহাট আদালতে আবেদন জানাতে এলেন এই মর্মে ইডির আধিকারিকরা। একেবারে বসিরহাট আদালতে এসেছেন ইডি আধিকারিকরা। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ইডি আধিকারিকরা আবার রেশন দুর্নীতি মামলায় জেরা করতে চায় শাহজাহানকে এবং সেই মতোই তারা বসিরহাট আদালতে এসেছেন, কি জানতে পারছো এই মুহূর্তে? ইডি সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, 5ই জানুয়ারি যে ইডি আধিকারিকরা যে শেখ শাহজাহানের বাড়িতে যখন আকুঞ্জি পাড়ায় যায় সেই রেশন দুর্নীতির মামলা নিয়ে তদন্ত অর্থাৎ তল্লাশি করতে যায়, সেই সময় কিন্তু আক্রান্ত হয়েছিল শাহজাহান অনুগামীদের হাতে এবং মারধর করায় এবং তাদের গাড়ি ভাঙচুর করায়। সব মিলে কিন্তু সেই আধিকারিকরা কিন্তু এই নিয়ে কিন্তু এই তদন্তভার কিন্তু সিবিআই নয়, অর্থাৎ আদালতের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে এই তদন্তভার কিন্তু সিবিআই আধিকারিকরা নেওয়ার পরে একের পর এক গত 28 দিন ধরে শেখ শাহজাহান সহ তাদেরকে হেফাজতে নিয়ে বিভিন্ন সময় তারা জেরা করেছে। কিন্তু চলতি মাসে 28শে মার্চ বসিরহাট মহকুমা আদালতে যখন সিবিআই আধিকারিকরা আসে, তখন শেখ শাহজাহানকে নিয়ে যখন এজলাসে তোলা হয়, তখন তাদেরকে জানা যায় যে বিচারক বা ইতিমধ্যে আইনজীবীর পক্ষ থেকে, অর্থাৎ শেখ শাহজাহানের যে আইনজীবীরা প্রশ্ন করেন যে এতদিন আমার মক্কেলকে হেফাজতে নিলেন, তাহলে কোনো তথ্য পেলেন না, তার মোবাইল কল লিস্টে বলছেন যে তাকে বেআইনিভাবে জবাত করেছিল, তারপরে বিচারক শুনে তাকে একটা 4 দিনের ন্যাটের 8 নম্বর কেসে এবং 9 নম্বর কেসে 12 দিনের অর্থাৎ জেল হেফাজত নির্দেশ দেয় উপসংশোধনাগারে, অর্থাৎ ইতিমধ্যে তিনি জেল হেফাজতে রয়েছে। আজকে 7 সকালে কিন্তু ইডি আধিকারিক অরিজিৎ চক্রবর্তী সহ আর সিবিআই আধিকারিকরা, বিশেষ করে আইনজীবী, সে তারা আসেন এবং 7 জনের প্রতিনিধি দল, তারা বিশেষ করে রেশন দুর্নীতির মামলা, অন্যদিকে মানি লন্ডারিং দুর্নীতির অভিযোগে কিন্তু তাকে নিজেদের এই তদন্তভার নিতে চাইছে, অর্থাৎ তদন্তভার বলতে তাকে জেরা করতে চাইছে। সেই নিয়ে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তারা অ্যাপিল করেছে যাতে শেখ শাহজাহানকে জেলে গিয়ে এবং তদন্ত করতে পারে। ইতিমধ্যে তার বিরুদ্ধে যে রেশন দুর্নীতির মামলায় তুমি জানো প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি জেলা হেফাজতে রয়েছেন, তার যে জ্যোতিপ্রিয় মল্লিক, তার যে ডায়েরিতে এই শেখ শাহজাহানের নাম পাওয়া গেছিল অর্থাৎ রেশন দুর্নীতি মামলায়, তার এই নামের ভিত্তিতে তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে যে রেশন দুর্নীতির মামলায় শেখ শাহজাহানের কতটুকু হাত ছিল, কিভাবে এই মামলার সঙ্গে যুক্ত হয়, এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছিল এবং কার কার সঙ্গে যোগসাজশ রয়েছে, এটা পুরোটাই কিন্তু তদন্ত করেছে। কিন্তু তুমি জানো বেশ কয়েক বছর আগে কিন্তু যে ঘোড়াডাঙ্গা সীমান্তে বেশ কিছু চাল ধরা পড়েছিল, সেই যে রেশন দুর্নীতি বাংলাদেশে পাচার হচ্ছিল সেই চালের, অর্থাৎ এফডিআই এফসিআই চাল, এই চালের দুর্নীতির সঙ্গে এই শেখ শাহজাহানের নাম আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। পাশাপাশি মানি লন্ডারিং, যার বারবার বলা হচ্ছে একদিকে রেশন দুর্নীতি অন্যদিকে মানি লন্ডারিং, এই কেসে শেখ শাহজাহানের কতটা হাত ছিল, কতটা প্রভাব ছিল, সেটাও তদন্তকারীরা একবার দেখার জন্য তাকে যাতে জেলে গিয়ে তাকে তদন্ত করতে পারে এবং তারপরে তা যদি কোনো তথ্য অসঙ্গতি পায় তারা এমন হেফাজতে নিতে চাই পারে এমন ইডি সূত্রে খবর। এখনো কি সেই প্রক্রিয়া চলছে সঞ্জিত, কি জানতে পারছো? তারা পেয়ার করেছে এখন, এখনো পর্যন্ত চলছে, প্রসিডিং চলছে এখন, বলছিলাম আদালতের বিচারক সেই তাদেরকে এই নির্দেশ দেয় কিনা যে হেফাজতে, অর্থাৎ জেল হেফাজতে গিয়ে শেখ শাহজাহানের কাছে গিয়ে তারা তদন্ত করতে পারবেন কিনা, সেই একটা সময়ের ব্যাপার, আর কিছুক্ষণের মধ্যে জানা যাবে শেখ শাহজাহানকে তারা সংশোধনাগারে গিয়ে শেখ শাহজাহানকে এই রেশন দুর্নীতিতে তারা জেরা করতে পারবেন কিনা। ধন্যবাদ সঞ্জিত, আমরা কথা বললাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। অর্থাৎ সেই প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং বসিরহাট আদালতে গিয়েছেন ইডি আধিকারিকরা শেখ শাহজাহানকে, তারা জিজ্ঞাসাবাদ করতে চান, জেরা করতে চান, সেই মতো কিন্তু আবেদন করা হচ্ছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। আর সামনেই লোকসভা নির্বাচন, কৃষ্ণনগরের পর 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু করতে চলেছেন মমতা।
কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে চারটি জনসভা, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়াতেও জনসভা করবেন। ঈদের আগে কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী, এমনটাই জানা যাচ্ছে। 4 এপ্রিল কোচবিহারে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর, 5 এপ্রিল আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে 3টি আসনে প্রথম পর্যায়ে 4টি জনসভা রয়েছে। আমরা জানি যে উত্তরবঙ্গে এই যে 3টি আসন রয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, সেখানে প্রথম দফায় কিন্তু নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে কোন রকম প্রচারে খামতি রাখতে চাইছে না শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু একেবারে প্রচারে ঝাঁপাচ্ছেন এবং যেভাবে সেখানে জনসভা সাজানো হয়েছে এবং প্রচার থেকেও কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেও কিন্তু ভাষ্যতি রাজনৈতিক মহলের নজর থাকবে। একদমই, এবং কয়েকদিন বাকি লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন রয়েছে 19 এপ্রিল, আর সেই 19 এপ্রিল উত্তরবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। আর তার জন্যই কিন্তু প্রচার কর্মসূচি ইতিমধ্যেই শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের পর 5টি সভা করতে চলেছেন তিনি, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়াতেও জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যে তৃণমূল এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব উত্তরবঙ্গকে বিশেষভাবে নজর দিয়েছে প্রতি নির্বাচনে, এবং বিজেপি যেভাবে 2019 থেকে সেখানে সংগঠন বাড়িয়েছে, তারপরে যদিও বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা বিজেপির সেভাবে কিন্তু দেখতে পাওয়া যায়নি যে বিজেপির শক্তি, তবে এবার উত্তরবঙ্গের দিকে কিন্তু বিশেষভাবে নজর রয়েছে শাসক দলের। অন্যদিকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভা, লোকসভা ভোটের আগে সংগঠনের নজর কুলপিতে, কর্মী সভা করবেন তৃণমূল সেনাপতি। মথুরাপুর লোকসভা কেন্দ্রে কুলপিতে কর্মী সভা রয়েছে ভাষ্যতি, সেই কর্মী সভা থেকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। একদমই, এবং পাশাপাশি কর্মী সভার পর সাংগঠনিক বৈঠক রয়েছে, এবং সেই সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের ঠিক কি ভোকাল টনিক দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতির ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি, সাংগঠনিক বৈঠক, কর্মী সভা, প্রচার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি মনে করা হচ্ছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি দক্ষিণ চব্বিশ পরগনা সভা করলেন, কারণ এখানে যে 4টি লোকসভা কেন্দ্র রয়েছে, সেই 4টি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে, সেখানে যাতে ভোটের লিড বাড়ে সেই দিকেও যেমন তিনি নজর দিচ্ছেন, তেমনি ছোট ছোট বৈঠকের মাধ্যমে বার্তা দেবার চেষ্টা করছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বঞ্চনা রাজ্যকে করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের ফান্ড থেকে 100 দিনের প্রকল্প এবং আবাস যোজনার টাকা ফিরিয়ে দিয়েছেন, সেগুলো প্রচারের কথাও তিনি বৈঠকগুলিতে বলছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহ থেকেই তারা কিন্তু উত্তরবঙ্গে তাদের নির্বাচনী প্রচার শুরু করবেন, এবং আজকে কুলপিতে তিনি আজকে বৈঠক করবেন, কর্মী সভার মাধ্যমে তৃণমূল কর্মীদের বার্তা দেবার চেষ্টা করছেন। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা তার নির্বাচনী গড়, সেই জায়গাতে তিনি সেই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে সংগঠনকে মজবুত করার পরিকল্পনা নিচ্ছে শাসক দল, কি জানতে পারছো? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, কারণ এখানে যে 4টি লোকসভা রয়েছে সেই লোকসভা নির্বাচন গুলোতে যাতে তৃণমূল কংগ্রেসের লিড বাড়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, বিশেষ করে মহিলারা পাচ্ছেন, সেই বার্তাও যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন, তেমনি কেন্দ্রের যে বঞ্চনা সেই বঞ্চনার অভিযোগও তিনি কর্মীদের মাধ্যমে সেই বার্তা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এবং নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু দলীয় কর্মীদের মধ্যে যাতে একসঙ্গে তারা নির্বাচন লড়তে পারেন তার বার্তা কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আজকে কুলপিতে তিনি কর্মী বৈঠক করবেন এবং সেখান থেকেও একই বার্তা দেবেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবাংশু ভট্টাচার্যের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। নন্দীগ্রামের বেরুলিয়া পঞ্চায়েতের ঘটনা, যেখানে আমরা জানি যে তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তার যে পোস্টার লাগানো হয়েছিল সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়, এবং যার জন্য কিন্তু রাজনৈতিক একটা তরজার সামনে আসছে ভাষ্যতি।
একদমই। এবং তমলুকে যে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং তার বিপক্ষে লড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই জায়গা থেকে লড়াই যেরকম টক্করে টক্করে, অন্যদিকে যে ছবি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছিল দেবাংশু ভট্টাচার্যের, সেই দেবাংশু ভট্টাচার্যের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ। তবে কে বা কারা পোস্টার ছিঁড়েছে যদিও স্পষ্ট নয়, যদিও বিজেপির দিকেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে নন্দীগ্রামের বিরুলিয়া পঞ্চায়েতের ঘটনা। এবং বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে স্বাভাবিকভাবেই, তবে যে একটা রাজনৈতিক চাপানোতো তা সৃষ্টি হয়েছে যে কে বা কারা সেই পোস্টারগুলিকে ছিঁড়ে দিয়েছে, যেখানে নন্দীগ্রামে বিরুলিয়া পঞ্চায়েতের ঘটনা এবং তমলুক থেকে যখন দেবাংশু ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয় সেই মুহূর্তে কিন্তু রাজনৈতিক মহলেও অনেক চর্চা শুরু হয়েছিল। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, যে পোস্টার ছেঁড়া হয়েছে সে বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা প্রার্থীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্য যে পোস্টার ছিঁড়ে ফেলা সেই ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, বিভিন্ন প্রার্থীরা তাদের প্রচার শুরু করেছে এবং তার আগেই এই প্রচার চলাকালীন নন্দীগ্রামে যে দেবাংশু ভট্টাচার্যের পোস্টার ছেঁড়া, সেই পোস্টার ছেঁড়া কিন্তু কে বা কারা ছিঁড়েছে তা এখন অব্দি জানা যায়নি। কিন্তু তৃণমূলের যেটা অভিযোগ যে বিজেপির তরফ থেকে এই পোস্টার ছেঁড়া হয়েছে, কিন্তু বিজেপি এই সমস্ত তথ্য অস্বীকার করেছে। এবং শুধু নন্দীগ্রাম নয়, গতকাল রাত্রে শুধু নন্দীগ্রাম এবং নন্দীগ্রামের পাশের বিধানসভা মহিষাদলেও কিন্তু কে বা কারা পোস্টার ছিঁড়েছে দেবাংশু ভট্টাচার্যের পোস্টার, কে ছিঁড়েছে এখন অব্দি জানা যায়নি। কিন্তু বিজেপি দাবি করছে যে তারা এই পোস্টার ছেড়েনি। ইন্দ্রাণী, ধন্যবাদ। সৌম্যজিৎ কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। নন্দীগ্রামের বিরুলিয়া পঞ্চায়েতের ঘটনা, দেবাংশু ভট্টাচার্যের পোস্টার, আর সেই পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ সামনে আসছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ উঠছে স্বাভাবিকভাবে, বিজেপির তরফে সে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে নন্দীগ্রামের বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় পোস্টারে ছয়লাপ ছিল দেবাংশু ভট্টাচার্যের, তমলুকে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আরো বাড়াতে সময় একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাক। ফিরে এলাম বিরতির পর। শিয়রে লোকসভা নির্বাচন, তার আগে অভিষেকের কর্মী সভা। লোকসভা ভোটের আগে সংগঠনে বিশেষ নজর কুলপিতে কর্মী সভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মথুরাপুরে লোকসভা কেন্দ্রে কুলপিতে কর্মী সভা সাংগঠনিক বৈঠক রয়েছে এবং সেখানেও কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটিকে অবশ্যই নজর থাকবে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, যে বিষয়টা জানতে চাইবো যে ডায়মন্ড হারবার সহ যে দক্ষিণ চব্বিশ পরগনা পুরোটা রয়েছে সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেকটা হোল রয়েছে, সেক্ষেত্রে নির্বাচনের আগে এই সংগঠনকে নতুনভাবে সাজাতে কি উদ্যোগ নিচ্ছে শাসক দল এবং এই কর্মী সভা ঘিরে কি রেসপন্স রয়েছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো, একেবারেই কিন্তু আর কয়েকটা দিনের অপেক্ষা, সামনে পয়লা জুন এবং এই পয়লা জুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে মথুরাপুর লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে এবং এই লোকসভা নির্বাচনের মুখে কিন্তু আজকে কুলপি ব্লকের, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে কুলপি ব্লক সেই কুলপি ব্লকের ঢোলাহাট ময়দান, এই ঢোলাহাট ময়দানে কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করবেন। মূলত জনগর্জন কর্মী সভার ডাক দিয়েছে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এবং এই লোকসভা নির্বাচনের মুখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে শুরু করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং এই জেলার যে কটি লোকসভা কেন্দ্র রয়েছে সেই প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ আর অল্প কিছু সময়ের অপেক্ষা, আজকে ঠিক দুপুর দেড়টা নাগাদ ঢোলাহাটের এই যে ময়দান, এই কর্মী সভাতে সভামঞ্চে এসে উপস্থিত হবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদেরকে কি বার্তা দেন সেই দিকেই কিন্তু কর্মীদের নজর রয়েছে। এই সভাকে ঘিরে এই মুহূর্তে কিন্তু একেবারে পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ঢোলাহাট ময়দান এবং তুমি যেমনটা তোমাকে আমরা দেখাচ্ছি একেবারেই কিন্তু টাইট সিকিউরিটি রয়েছে, কোন রকম অপ্রীতিকর ঘটনা না যাতে না ঘটে। ঢোলাহাট বাজার থেকে ঢোলাহাটের যে সভামঞ্চ সেই সভামঞ্চের চারিদিক, রাস্তাঘাট, প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ
প্রশাসন মোতায়েন করা রয়েছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী বন্ধুরা রয়েছে, তৃণমূলের যে স্বেচ্ছাসেবী কর্মীরা তারা রয়েছে, এবং সেই সঙ্গে মূল যে সভা মঞ্চ সেখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের বসার জন্য আলাদা আলাদা কিন্তু জোন তৈরি করা হয়েছে। প্রত্যেকটি জোনে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ ভলেন্টিয়ার মোতায়েন রয়েছে, সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের নিজস্ব স্বেচ্ছাসেবী ভলেন্টিয়াররা। ইতিমধ্যে যেহেতু দুপুর দেড়টাতে সভা রয়েছে এবং দুপুর দেড়টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভা মঞ্চে এসে উপস্থিত হবেন, বক্তব্য রাখবেন, তার আগে কিন্তু সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষত যেহেতু মথুরাপুর লোকসভা কেন্দ্রের এই ঢোলাহাট ময়দান, এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে কিন্তু হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, তারা কিন্তু এই যে ঢোলাহাট ময়দান যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই ময়দানের উদ্দেশ্যে তারা রওনা দিতে শুরু করেছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিচ্ছিন্ন একটা দ্বীপ সাগরদ্বীপ, সেই সাগরদ্বীপ থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, তিনিও কিন্তু কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এই ঢোলাহাটের ময়দানে এসে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন। সুন্দরবন সাংগঠনিক জেলার যে তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদার থেকে শুরু করে মথুরাপুর লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা, প্রতিটি বিধানসভার বিধায়ক এবং সাংগঠনিক নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছে। লাগাতার মাইকিং প্রচার চলছে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকের কথা মাথায় রেখে ইতিমধ্যে কিন্তু আটশত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ থেকে শুরু করে সর্বোপরি ঢোলাহাট বাজার থেকে এই ঢোলাহাটের ময়দান প্রাঙ্গণ। একেবারে ধন্যবাদ কোয়েল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে কুলপিতে, সেখানে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংগঠনিক বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে কি গুরুত্বপূর্ণ বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকেও অবশ্যই আমাদের নজর থাকবে। প্রাতঃভ্রমণে বেরিয়ে বর্ধমানের ব্লিজ মাঠে ক্রিকেট খেললেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, হাঁকালেন চার ছক্কাও, বললেন সব পিচেই খেলি, খেলার পাশাপাশি চা খেলেন আবার গানও শুনলেন এক রেল কর্মী। তিনি বলেন কমিশনে শোকজের জবাব দিয়েছেন তার মতো করে। অন্যদিকে রুদ্রনীলের মান ভঙ্গ করে বিজেপি প্রার্থীর সমর্থনে সামিল হওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন সবাই দলের হয়ে কাজ করবেন। চন্দন সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষকে একেবারে অন্য মেজাজে দেখা গেল, কিভাবে প্রচার কর্মসূচি আজ দিনভর সারবেন দিলীপ ঘোষ? হ্যাঁ, একদমই, দেখো দিলীপ ঘোষের প্রত্যেক দিনই কর্মসূচির মধ্যে যে কর্মসূচি তার মধ্যে হচ্ছে প্রাতঃভ্রমণ, সেটা আমরা প্রত্যেকেই জানি। সকালবেলায় ঘুম থেকে উঠে তিনি দেখা যায় প্রাতঃভ্রমণে বেরোয়, ক্ষেত্রে কিন্তু বর্ধমানে আজকে যেটা সকালবেলা দেখালো, দেখা গেল যে প্রাতঃভ্রমণে বেরোলেন দিলীপ ঘোষ এবং সঙ্গে বেশ কিছু সঙ্গী সাথী বিজেপি কর্মীরা, এবং তারপর তিনি গেলেন বর্ধমানের ব্লিজ বলে মাঠ বলে একটি মাঠ আছে, সেই মাঠে সেখানে গিয়ে দেখলেন যে সেখানে ক্রিকেট খেলা হচ্ছে, ব্যাট হাতে নিলেন এবং ক্রিকেটের চার ছক্কা হাঁকালেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে সব পিচেই খেলতে অভ্যস্ত তিনি, অর্থাৎ তিনি একটা রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন যে তিনি আগে যেখানে দাঁড়িয়ে ছিলেন লোকসভা নির্বাচনে যেমন জিতে এসেছিলেন, পূর্ব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনি এবার প্রার্থী হয়েছেন, এখানেও তিনি জিতবেন, এমনটাই কিন্তু তার আকার ইঙ্গিতে এবং তার বার্তাতে বোঝা গেল। যদি দেখা যায় দিলীপ ঘোষ যেখান থেকে লড়তেন সেই কমফোর্ট জোন থেকে কিন্তু এবারে তিনি বেরিয়ে লড়াইটা করছেন, সেক্ষেত্রে আজকে তাকে ঘিরে কি রেসপন্স ছিল এবং তার যে কনফিডেন্স সেটা কেমন দেখালো? একদম, তার তো ওভার কনফিডেন্স সবসময় আমরা দেখি, এবং তাকে যে প্রশ্ন করা হয় আপনি কমিশনে কি জবাব দিলেন, তিনি বললেন আমার জবাব আমি আমার মতন করে দিয়েছি, তারা যেরকম চেয়েছেন সেরকমই আমি জবাব দিয়েছি, এবং তার যে কর্মসূচি রয়েছে, তিনি আজকে ভাতার বলে একটি জায়গা আছে পূর্ব বর্ধমানে, সেই ভাতারে তিনি আজকে জনসংযোগ করবেন এবং এলাকার কর্মীদের সঙ্গে বৈঠক করবেন, সারাদিনই আজকে এই বর্ধমানের ভাতারে তার এই কর্মসূচি, এবং তার যে ওভার কনফিডেন্স, তিনি একদম হাসি খুশি একটা অন্য ভঙ্গিমায় তাকে আজকে আমরা পেলাম, এবং তিনি যেটা জানালেন যে তার কাছে যেমন তিনি বলেছিলেন যে সব পিচই সমান, সেটাই কিন্তু তিনি উল্লেখ করলেন এই কারণেই তিনি যখন খড়গপুর থেকে। একেবারে ধন্যবাদ চন্দন, কথা বললাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। সাংসদ তহবিলের কাজ নিয়ে শাসক বিরোধী তরজা অব্যাহত, নিজের সাংসদ তহবিলের পাশাপাশি পূর্বতন তৃণমূল সাংসদের পড়ে থাকা তহবিলের টাকারও কাজ করেছেন বলে দাবি বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। মিথ্যে বলছেন পাল্টা দাবি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। বাঁকুড়াতে যে তরজা, রাজনৈতিক তরজা, সেটা শুরু হয়েছে নির্বাচনের আগে এবং দুই দলের রাজনৈতিক প্রার্থীর মধ্যে সেই তরজা শুরু হয়েছে, এবং এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।
স্বরূপ যুযুধান দুই পক্ষ সেক্ষেত্রে বেশ কিছু দাবি দাওয়া এবং বক্তব্য উঠে আসছে, কি জানতে পারছো? বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ তার যেটা বক্তব্য, তার যেটা দাবি, যে তার যে সাংসদ তহবিল এবং সেই সাংসদ তহবিলের থেকে পাওয়া প্রায় 17 কোটি টাকা তিনি ইতিমধ্যেই প্রায় সমস্ত টাকারই কাজ করেছেন, উন্নয়নের কাজ করেছেন নিজের সংসদ এলাকায়। পাশাপাশি দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রায় 2 কোটি টাকা যা তৃণমূলের সাংসদ, সেই সাংসদ তহবিলের টাকাও তিনি ফিরিয়ে এনে তিনি সেই কাজও করেছেন এমনটা কিন্তু দাবি করেছেন। এবং এই দাবি মূলত তিনি করছেন এলাকার মানুষকে ভোট প্রচারে গিয়ে তিনি উন্নয়নের কাজ করেছেন সেই দাবি করছেন। এবং এই যে সুভাষ সরকার বিজেপি প্রার্থী তিনি যে দাবি করছেন এই দাবির প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী তার যেটা বক্তব্য যে সুভাষ সরকার মিথ্যে কথা বলছেন, সুভাষ সরকার মিথ্যে কথা বলছেন, সুভাষ সরকার মানুষের কাছে ভুল কথা বলছেন। কারণ উনি সাংসদ ছিলেন, উনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে একটা ইট পুঁতে তিনি উন্নয়নের কাজ করেননি, তা এরপর উনি বলছেন যে উন্নয়নের কাজ করেছেন। আসলে উনার দলের লোকরা উনার থেকে অনেকটাই দূরে রয়েছেন, তার সাথে ভোটের প্রচারে নেই, তাই উনি এইসব কথা বলে, উন্নয়নের কথা বলে ভোট আদায় করার একটা কৌশল অবলম্বন করেছেন। অর্থাৎ সাংসদ তহবিলের কাজকে কেন্দ্র করে শাসক এবং বিরোধীর মধ্যে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে প্রচারের মধ্য দিয়ে। স্বরূপ, সেক্ষেত্রে এই প্রচারের কৌশলই কি নেওয়া হয়েছে দুই প্রার্থীর পক্ষ থেকে? একেবারে দেখো, একদিকে যখন তৃণমূলের প্রার্থী তিনি প্রচারে তৃণমূলের উন্নয়নের কথা বলছেন, অন্যদিকে বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি সাংসদ তহবিলের উন্নয়নের কথা বলছেন, তার সাথে সাথে এই যে কেন্দ্র সরকারের যে উন্নয়ন, রেলের পুনর্নবীকরণ, রেলকে সাজানো, বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকারের সেই প্রকল্পগুলোকে তিনি হাতিয়ার করে ভোট প্রচারে নেমেছেন। কিন্তু মূলত বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যে সুভাষ সরকার যিনি প্রার্থী, তিনি বিদায়ী সাংসদ, তিনি যে কাজ করেননি তার দলের একটা অংশ প্রকাশ্যে খুব উগড়ে দিয়েছেন। তবে সুভাষ সরকারের যেটা বক্তব্য যে তিনি সাংসদ তহবিলের পুরো টাকার খরচ করেছেন, পাশাপাশি দীর্ঘদিন ধরে 2 কোটি টাকা পড়ে থাকা সেই টাকাও তিনি ফিরিয়ে এনে কাজ করছেন, অর্থাৎ সাংসদ তহবিলের কাজকে কেন্দ্র করে একেবারে স্বরূপ তর্জা সেটা তুঙ্গে উঠেছে। ধন্যবাদ, আমরা কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কি বলছেন তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা, শোনাব আপনাদের। আমি বরং জানতে চাই আমার পূর্ববর্তী সাংসদ যিনি তৃণমূল দলের ছিলেন তিনি 2,42,00,000 টাকা খরচ না করতে পেরে চলে গেছে, সেই টাকাটাও কয়েক বছর ধরে ফেরত আনার কথা বলাতেও রাজ্যের প্রশাসন এবং জেলার প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। ফালতু মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে, হ্যান্ডবিল ছেড়ে তো বলে না কি কাজ করেছে। আর একটা মন্ত্রী জেলা একটা ইট কাটতে পারেনি, ফুটানি মারছে, কাজ করার মানসিকতা আছে? সুভাষবাবু বলো কাজ করার মানসিকতাটা শিখতে হবে, শুধু জয় শ্রীরাম করে লোককে ধাপ্পা দিলে হবে না। এখন সময় আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, ইডির নজরে আরো এক আপ মন্ত্রী। দিল্লির মন্ত্রী ও আপ নেতা কৈলাস গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য এবার ডেকে পাঠানো হলো। দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের কয়েকদিন পরেই সমন পাঠানো হয় তাকে, ইডি সূত্রে খবর তার বক্তব্য রেকর্ড করা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, একের পর এক আপ মন্ত্রী, একদিকে যেরকম মুখ্যমন্ত্রী গ্রেফতার করা হয়েছে, এবার আরো এক মন্ত্রী কৈলাস গেহলট তাকে সমন পাঠানো হয়েছে, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো এই মুহূর্তে কিন্তু দিল্লির যে ইডি দপ্তর, সেই ইডি দপ্তরে পৌঁছেছেন কৈলাস গেহলট এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার তুমি যেটা বলছিলে যে তার বয়ান রেকর্ড করা হতে পারে, যে আবগারি দুর্নীতি মামলা, অর্থাৎ ইডির যেটা দাবি প্রায় অন্তত 600 কোটি টাকা ঘুষ নিয়েছে আপ এবং গোয়া এবং পাঞ্জাবের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রচারে এই টাকাটা কাজে লেগেছে। অর্থাৎ এই যে 2021-22 যে আবগারি নীতি তৈরি হয়েছিল দিল্লিতে, সেই আবগারি নীতি তৈরির সময় সাউথের যে লিকার লবি, সেই লিকার লবিকে সুবিধা পাইয়ে দেওয়ার একটা অভিযোগ উঠেছে এবং ইডির যেটা দাবি যে সাউথের যে লিকার লবি
সিলিকা লবিকে সুবিধা পাইয়ে দিয়ে রালের কাছ থেকে অন্তত 600 কোটি টাকা দিয়েছে, এবং এই যে 600 কোটি টাকা যে ঘুষ, সেই ঘুষের টাকা কিন্তু গোয়া এবং পাঞ্জাবের যে নির্বাচন, যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রচারে আবকাজে লাগিয়েছে। এবং এই আবকারি দুর্নীতির যে মামলা, সেই মামলায় যে আর্থিক কচুরুকের যে অভিযোগ, আর্থিক লেনদেনের যে অভিযোগ আছে, তাদের ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছে দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং। তারা ইতিমধ্যে ইডি হেফাজতে, এবং মনীষ সিসোদিয়াকে অনেক আগেই গ্রেপ্তার করা হয়েছে, গত বছর তাকে গ্রেপ্তার করা হয়, সঞ্জয় সিংকে গত বছর গ্রেপ্তার করা হয়, এবং একাধিকবার সমন এড়িয়ে যখন অরবিন্দ কেজরিওয়াল যখন ইডি হাজিরাতে তাকে সাড়া দিচ্ছিলেন না, তারপরে তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এবং যে বিষয়টা আমি আগেও বলছিলাম যে আজই কিন্তু আরো একটি জনস্বার্থ মামলা হয়েছে, যে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইতিমধ্যেই অপসারণ করতে, তা সরিয়ে দিতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, সেই মামলা হয়েছে। এবং সেই মামলার যে পরবর্তীতে আমরা জানতে পারবো যে মামলার পরবর্তী কি আপডেট হলো, কিন্তু এই মুহূর্তে যে কৈলাশ গেহলট দিল্লির হোম পরিবহন এবং আইন মন্ত্রী, অত্যন্ত সিনিয়র একজন মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রিসভার, এই কৈলাশ গেহলটকে ডেকে পাঠানো হয়েছে, এবং আবকারী দুর্নীতিতে তার ভূমিকা থাকতে পারে বলে এটা জানা যাচ্ছে। এটি কিন্তু দাবি যে কৈলাশ, যে প্রধান ষড়যন্ত্রকারী অরবিন্দ কেজরিওয়াল, তার সঙ্গে যখন এই আবকারী নীতিটা তৈরি করা হয়েছিল, সেই নীতি যখন লেখা হয়, যে মিটিং হয়েছিল, সেই মিটিং এ কিন্তু উপস্থিত ছিলেন কৈলাশ গেহলট, এটি দাবি করছে। এবং এই গোটা ঘটনা ইতিমধ্যেই কিন্তু কেসিআর এর মেয়ে কে কবিতা, তাকে কিন্তু এই গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ বিআরএস এর যে সদস্য, যে কেসিআর কন্যা কে কবিতা, তিনিও কিন্তু একাধিকবার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছেন বলে ইডির দাবি। এবং এই যে দিল্লির আবকারী নীতি, সেই আবকারী নীতি রূপায়ণ করার সময় যে দক্ষিণ লবি, দক্ষিণের যে লিকার লবি, সেই লিকার লবির সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার যে মাধ্যম হিসাবে কাজ করেছিলেন কে কবিতা, এবং সেই কারণে কিন্তু কবিতাকে গ্রেপ্তার করা হয়। এবং ইতিমধ্যেই কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি জেলে রয়েছেন, এবং ইডি হেফাজত থেকে তিনি দিল্লি সরকার চালাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি দুবার তিনি নির্দেশ দিয়েছেন, এবং তার যে স্ত্রী সুনীতা কেজরিওয়াল, তিনি কার্যত এই পুরো দিল্লির যে সরকার, সেই সরকার চালানো হচ্ছে বিষয়টা, সেটা কিন্তু তার মাধ্যমেই হচ্ছে বলে সেটা খবর। এবং কৈলাশ গেহলটকে ডাকা এবং তাকে জেরা করা, এবং এই ঘটনার দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ কৈলাশ গেহলট যে দপ্তরে হাজিরা দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হতে পারে, সেই খবর যদি সামনে আসে তাহলে কিন্তু এটা বলা যেতে পারে যে আপের পক্ষে একেবারে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ দীপেন্দ্র, কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দীপেন্দ্র ঘোষের সঙ্গে। একই সঙ্গে এবার যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রিত্ব থেকে অরবিন্দ কেজরিওয়ালের অপসারণ চেয়ে মামলা, হিন্দু সেনার জাতীয় সভাপতি এই মামলা করেছেন। আগে একই দাবিতে মামলা খারিজ হয় দিল্লি হাইকোর্টে, দুর্নীতির অভিযোগে কেজরিওয়াল গ্রেফতার হন 21 মার্চ, এবং তারপরেই মুখ্যমন্ত্রীর অপসারণ চেয়ে সেই মামলা করা হয়, সেই মামলা যদিও খারিজ করা হয়েছে, আবার নতুন করে কিন্তু সেই মামলা করা হয়েছে। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পল্লবদা, বিস্তারিত কি জানা যাচ্ছে বিষয়? এর আগের যে মামলাটা ছিল সেটাতে দিল্লি হাইকোর্ট সাফ জানিয়েছিল এমন কোন আইনি বিধিনিষেধ নেই যার দ্বারা দিল্লির মুখ্যমন্ত্রিত্ব পদ থেকে কেজরিওয়ালকে সরানো যেতে পারে। তো তারপরেও এদিন এই মামলাটা এসছে, সেখানে মূলত দুটো বিষয়কে প্রাধান্য দেওয়াটা হয়েছে। এক নম্বর হচ্ছে যে আমাদের সংবিধানের মূল ভিত্তি সংসদীয় গণতন্ত্র, সেখানে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের প্রধান, তো তার মুখ্যমন্ত্রিত্বের প্রতি মানুষের আস্থা থাকবে সেটাই কিন্তু আমাদের সাধারণ ধারণা। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী নিজেই দুর্নীতির অভিযোগে ধৃত, সেখানে সেই ব্যক্তিকে ওই পদে রাখাটা ঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকে দিল্লি সরকারের
ক্যাবিনেট মিটিং কিন্তু এখনো পর্যন্ত একটাও কিন্তু হয়নি, মানে 21 মার্চ থেকে আজকে 30 মার্চ কোনো ক্যাবিনেট মিটিং নেই। অর্থাৎ সোজা কথায় সরকারি কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেই। এই বিষয়টাকে কিন্তু সামনে রেখেই মামলাতে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য আবেদনটা রাখা, এটাই। একদমই, ধন্যবাদ জানাবো আপনাকে। অরবিন্দ কেজরিওয়াল হেমন্তের সমর্থনে সরব কংগ্রেস রবিবার দিল্লির রামলীলা ময়দানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, কেজরিওয়াল, হেমন্ত সোরেন সহ বেশ কয়েকজন বিরোধী নেতাদের টার্গেট করা হয়েছে, তাদের সমর্থনে এই সমাবেশ, কোন দলের নয়, গণতন্ত্রের দৃষ্টিকোণে এই সমাবেশকে দেখা উচিত বলে মন্তব্য করেছেন জয়রাম রমেশ। সূত্রের খবর, সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে রাহুল গান্ধী থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনেরও। অরবিন্দ হেমন্তদের সমর্থনে কংগ্রেসের সমাবেশ রয়েছে, আগামীকাল এই সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং যে অভিযোগ বারবার করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের টার্গেট করছে বিজেপি আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এবং ইডিকে কাজে লাগাচ্ছে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব, এবং যেভাবে বিরোধী নেতৃত্বকে বারবার টার্গেট করা হচ্ছে, একাধিক বিরোধী নেতা তাদের বিরুদ্ধে চলছে মামলা এবং তারা কেউ কেউ জেলে রয়েছেন, যেরকম অরবিন্দ কেজরিওয়াল তাকে গ্রেফতার করা হয়েছে, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকেও গ্রেফতার করা হয়েছে, এবং সেই মতোই কিন্তু বিরোধীদের কাজ করতে দেওয়া হবে না লোকসভাতে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু বিজেপি চলেছে বলে দাবি করছেন বিরোধী নেতারা। तो इसीलिए मैं इसका बिल्कुल स्पष्ट कर देना चाहता हूँ, इंडिया जनबंधन की रैली है, किसी एक व्यक्ति केंद्रित रैली नहीं है और इसमें सारे पार्टियां शामिल हैं, सारे नेता शामिल हैं, और व्यक्ति को बचाने के लिए नहीं है, संविधान को बचाने के लिए, लोकतंत्र को बचाने के लिए, निष्पक्ष चुनाव को बचाने के लिए। हम अपने आप को मदर ऑफ डेमोक्रेसी कहते हैं, पर जिस तरीके से डेमोक्रेसी की हत्या हो रही है रोज, उसके खिलाफ है रैली। मैं इसीलिए कह रहा हूं क्योंकि आप लोग प्रचार करते रहते हैं कि ये एक पार्टी की रैली है, एक व्यक्ति की रैली है, ये रैली अरविंद केजरीवाल की गिरफ्तारी के खिलाफ है, इसलिए मैंने कहा ना, चुने हुए मुख्यमंत्री, मैंने आपको 4 या 5 मुद्दे गिनाए हैं और एक मुद्दा जो जरूर है, हमें हेमंत सोरेन जी को भूलना नहीं चाहिए। हेमंत सोरेन पहले मुख्यमंत्री थे जिनकी गिरफ्तारी हुई, और उस कब हुई उनकी गिरफ्तारी, जब भारत जोड़ो न्याय यात्रा झारखंड में प्रवेश होने वाली। कांग्रेस के आरो दुटी नोटिस आयकर दफ्तरे, शुक्रवार राते आरो दुटी नोटिस पाठानो हय। আজ সাংবাদিক বৈঠকে দাবি কংগ্রেস নেতৃত্বের, আগে কংগ্রেসকে 1,700 কোটি টাকার আয়কর নোটিশ পাঠানো হয়েছিল, এবার আরও 2টি নোটিশ পাঠানো হয়েছে, এমনটা কিন্তু কংগ্রেস সূত্রে খবর রয়েছে, এবং সেই আয়কর নোটিশ পরেই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসকে আরও 2টি নোটিশ আয়কর দফতরের, এর আগেও নোটিশ পাঠানো হয়েছিল এবং লোকসভা নির্বাচনের আগে এই নোটিশকে কেন্দ্র করে যথেষ্টই তর্জা তৈরি হয়েছে। 1,700 কোটি টাকার আয়কর নোটিশ পাঠানো হয়েছে আজ সাংবাদিক বৈঠকে দাবি কংগ্রেস নেতৃত্বের, এবং কংগ্রেস নেতৃত্ব তারা এর আগে একাধিকবার কেন্দ্র শাসক দলের যে সমস্ত নীতি রয়েছে এবং যেভাবে বিরোধীদের টার্গেট করা হচ্ছে সেই বিষয়ে সরব হয়েছে কংগ্রেস, তারা প্রতিবাদ জানিয়েছে, রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়গে প্রত্যেকেই প্রতিবাদ জানালে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে শুক্রবার রাতে আরও 2টি নোটিশ পাঠানো হয় কংগ্রেসকে, আয়কর নোটিশ পাঠানো হয়, এর আগেও আয়কর নোটিশ পাঠানো হয়েছে, এবং আমরা জানি যে একাধিক কংগ্রেস নেতা তাদের বাড়িতেও ইডি এবং সিবিআইকে যেতে দেখা গিয়েছে। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে কংগ্রেস, আবারও নতুন করে 2টি নোটিশ পাঠানো হয়েছে আয়কর দফতরের তরফে, এবং কংগ্রেস সাংবাদিক বৈঠকে যে দাবি করেছে যে শুক্রবার রাতে আরও 2টি নোটিশ পাঠানো হয়েছে, সামনে লোকসভা নির্বাচন এবং তার আগে বারবার বিরোধীদের যে টার্গেট করা হচ্ছে আর তা নিয়েই কিন্তু সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব, মোট 1,700 কোটি টাকার আয়কর নোটিশ পাঠানো হয়েছে।
রয়েছে আর অন্যান্য খবর, তবে সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাক। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, বসিরহাট আদালতে ইডি আধিকারিকরা আবেদন জানিয়েছিল শেখ শাহজাহানকে রেশন দুর্নীতি মামলায় জেরা করার, আর সেই জেরা করার অনুমতি পেল ইডি, এমনটাই জানা যাচ্ছে। শাহজাহানকে জেরা করার অনুমতি পেল ইডি, রেশন দুর্নীতি মামলায় জেরা করতেছে আবেদন করা হয়েছিল ইডির পক্ষ থেকে, এবং সেই আবেদন মঞ্জুর করেছে বসিরহাট জেলা আদালত। এবং আমরা জানি যে হেফাজতে ইতিমধ্যেই রয়েছে শাহজাহান, সেক্ষেত্রে তাকে যে রেশন দুর্নীতি কাণ্ডে জেরা করার জন্য আবেদন করা হয়েছিল সেই অনুমতি দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। শেখ শাহজাহান 31.20 কোটি টাকার রেশন দুর্নীতি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে 12.78 কোটি টাকা আদালতে দাবি করেছে ইডির আইজিবি। ইডির আবেদন মঞ্জুর করে বসিরহাট আদালত। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে আবেদন করা হয়েছিল তা মঞ্জুর হয়ে গিয়েছে কি জানতে পারছো? প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দুর্নীতি মামলা, অর্থাৎ দুর্নীতিতে কিন্তু এই যে ডায়েরি উদ্ধার হয়েছিল সেখানে শেখ শাহজাহানের নাম বইছিল, সেই তদন্ত করতে গিয়ে 5 জানুয়ারি ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের যে সন্দেশখালী আকুঞ্জি পাড়ার বাড়িতে তারা হেনস্থায় মারধর করায় ভাঙচুর করায়, সেই কেস কিন্তু সিবিআই তদন্ত শুরু করেছে আদালতের নির্দেশে। আজকে সপ্তাহকালে ইতিমধ্যে শেখ শাহজাহান সহ বেশ কয়েকজন কিন্তু 12 দিনের তারা জেলে হাজতে রয়েছে, এবং জেলে হাজতে থাকাকালীন আজকে 28 তারিখে সেই রায় দেয় বসিরহাট মহকুমা আদালত। আজকে ফের ইডি আধিকারিকরা আইনজীবীকে সঙ্গে নিয়ে বসিরহাট মহকুমা আদালতে তারা অ্যাপিল করেছে যে শেখ শাহজাহানকে রেশন দুর্নীতি মামলায় পাশাপাশি মানি লন্ডারিং, ইতিমধ্যে তুমি জানো রেশন দুর্নীতি 31.12 কোটি টাকা উদ্ধার, 20 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, তার মধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে 12 কোটি টাকা সেই দুর্নীতির মামলায়, এবং পাশাপাশি মানি লন্ডারিং কেসে যাতে শেখ শাহজাহানকে জেরা করতে পারে তার অ্যাপিল করেছে আইনজীবীরা, সেই অ্যাপিলে মঞ্জুর করেছে বসিরহাট মহকুমা আদালত। ইতিমধ্যে আইনজীবী তার আদালতে গিয়ে, অর্থাৎ জেলে গিয়ে তাকে জেরা করতে পারে বলে সূত্রের খবর, অর্থাৎ ইডি সূত্রের খবর। ইতিমধ্যে শেখ শাহজাহানের এই মানি লন্ডারিং পাশাপাশি রেশন দুর্নীতির সঙ্গে কিভাবে যুক্ত ছিল, এই টাকার উৎস কোথা থেকে আসলো, এই টাকা কার কাছ থেকে আসলো, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এইটা তদন্তকারীরা দেখে নিতে চাইছে। সামনে গোটা প্রক্রিয়াটাকে তারা কিন্তু তদন্ত শুরু করবে, এবং এই রেশন দুর্নীতি মামলায় নতুন করে তথ্য পায় কিনা ইডি আধিকারিকরা, পাশাপাশি মানি লন্ডারিং এর সঙ্গে এই শেখ শাহজাহানের যুক্ত আছেন কিনা সেটাও তদন্তকারীরা তাকে জেরা করে নতুন তথ্যের হদিশে কিন্তু তারা সংশোধনাগারে গিয়ে তারা তদন্ত করবেন বলে এমনটা জানা গেছে ইডি সূত্রে। একেবারেই ধন্যবাদ সঞ্জিত। আর এই যে ইডির তরফে আবেদন করা হয়েছিল বসিরহাট আদালতে, সেই আবেদন মঞ্জুর হলো, অর্থাৎ শেখ শাহজাহানকে জেরা করতে আর কোনো রকম বাধা রইল না। সকাল সকাল প্রচারে দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় চতুর্থবারের জন্য দমদম থেকে সাংসদ হওয়ার লড়াই লড়ছেন বর্ষিয়ানি রাজনীতিবিদ। শনিবার সকালেই উত্তর দমদমের নিমতা কালচার মোড় থেকে বিরাটি ব্রিজ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার কর্মসূচি শুরু করেন। তার সমর্থনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং উত্তর দমদমের পুর প্রধান বিধান বিশ্বাসও ছিলেন। ধামসা মাদল থেকে ব্যান্ড ও নৃত্যের মাধ্যমে চলে প্রচার অভিযান, প্রায় 1000 দর্শক তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন এই শোভাযাত্রায় অংশ নেন। প্রচার সভা থেকে সৌগত রায় জানান, প্রচারে ভালো সাড়া পাচ্ছি। দশ হাজার লোক আমাদের মিছিল আছে, রাস্তায় মানুষরা বেরিয়ে আসছে, আমাদের অভিনন্দন জানাচ্ছে, খুবই ভালো সাড়া। তোদের প্রার্থী নেই, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে এরকম বুকের পাটা নেই বিরোধীদের। কলকাতা টিভির সম্পাদক কৌস্তভ রায়ের পিনকন বিজ্ঞাপন মামলায় কৌস্তভ রায়ের সওয়ালে সন্তুষ্ট আদালত।
সওয়ালের প্রেক্ষিতে ইডির তদন্তকারী অফিসারকেও তলব করল ইডি, সিবিআই বিশেষ আদালত। ইডির আইনজীবীকে বিচারক বলেন, অভিযুক্ত কৌস্তবরা সওয়ালে ইডির বেশ কিছু বয়ানই প্রশ্নের মুখে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগের জবাবে তথ্যভিত্তিক ব্যাখ্যা পেশ অভিযুক্ত কৌস্তুভ রায়ের। সেই ব্যাখ্যায় আপাতত সন্তুষ্ট আদালত ইডির বক্তব্য জানতে চায়। একই সঙ্গে পেশ হওয়া যাবতীয় তথ্যের সংক্ষিপ্ত সার পেশ করার নির্দেশ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশোধনাগার থেকে যাবতীয় অভিযোগের জবাব পেশ কৌস্তুভ রায়, সেই সঙ্গে প্যারোলে মুক্তির দাবি। ভাস্কর বন্দ্যোপাধ্যায় ইডির আইনজীবী। অভিযুক্তের জামিনের আবেদন হাইকোর্টের একক বিচারপতি খারিজ করেছেন। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে অভিযুক্তের আবেদন বিচারাধীন। বিচারক, আপাতদৃষ্টিতে অভিযুক্ত যেসব বিষয়বস্তুর প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তা অস্বীকার করা যাচ্ছে না। নিজের সংস্থার কর্মীদের কল্যাণের স্বার্থে তিনি প্যারোল চাইছেন, সেই সঙ্গে অভিযুক্তের ব্যক্তিগত স্বাধীনতাও প্রশ্নের মুখে। এই অবস্থায় ইডির তদন্তকারী অফিসারের কাছ থেকে সেই সব বিষয়বস্তুর ব্যাখ্যা প্রয়োজন। যদি দেখা যায় যে কৌস্তুভ রায় যে প্রশ্ন তুলছেন সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছেন না তদন্তকারী অফিসার, তাহলে সেক্ষেত্রে কৌস্তুভ রায়কে অযথা আটকে রাখার কোনো প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। কৌস্তুভ রায়, মাই লর্ড, হীরক রাজার দেশে গান গেয়ে জেলে গিয়েছিলেন চরণ দাস। চরণ দাস মানুষের কথা বলতেন, তাই জেলে গিয়েছিলেন। আমি সিএএ বিরোধী কথা বলি, মানুষের অধিকারের কথা বলি, নয়া শ্রম আইনের বিরোধিতা করি। আমিও সেই কারণেই জেলে, ক্ষুধা সূচকে আমার দেশ 111 নম্বরে। রিপোর্টার উইদাউট বর্ডার, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা 161 নম্বরে। স্বাধীন গণতন্ত্রের নিরিখে ভারত এখন 104 নম্বরে। চরণ দাস চুরি করেনি, আমিও করিনি। আমি উপযুক্ত বিচার চাই। আমি হয়তো আদালতের সময় নষ্ট করছি, কিন্তু আদালতের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতে চাই। বিচারক, আপনি যেভাবে সওয়াল করেছেন তাতে আদালত মনে করছে আপনি মামলাটি সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করে তবেই সওয়াল করতে নেমেছেন। আপনার সওয়ালে আদালত সন্তুষ্ট। সওয়ালের সঙ্গে আপনি যে সমস্ত নথি আদালতে পেশ করেছেন তাতে আদালত খুশি। এই কারণেই আমি আপনার মামলাটি মন দিয়ে শুনলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে আপনি মামলাটি সঠিকভাবে উপস্থাপিত করতে পারবেন না, কিন্তু এখন যা দেখলাম তাতে দেখা যাচ্ছে আপনি মামলায় অনেকের থেকেই ভালো সওয়াল করেছেন। তাই আপনার মামলাটি আমি পরের দিন আরো ভালোভাবে শুনব। আপনি আজ কোনোভাবেই আদালতের সময় নষ্ট করেননি। কৌস্তুভ রায়, হুজুর, আমি পাশা নহল্লার মতো নিশ্চল নিথর বসে আছি মুক্তির অপেক্ষায়। 5 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারক। ওই দিন কৌস্তুভ রায়ের সওয়ালের বাকি অংশের শুনানি হবে এবং পাশাপাশি তার সওয়ালের অংশগুলি যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে তদন্তকারী অফিসারকে। কলকাতা টিভি। বসন্তের তাপে গরমে একসার দক্ষিণবঙ্গবাসী, এদিকে বরফের আমেজ এখনো পাহাড়ে। রাতভর ভারী তুষারপাত চলে হিমাচল প্রদেশের কুল্লুতে। বরফে ঢেকেছে রোহতাঙের অটল টানেল, চারপাশে গাছ রাস্তা শুধুই শ্বেত শুভ্র বরফে ঢাকা। বরফ দেখে পর্যটকেরা খুশি হলো, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরফে ঢাকলো অটল টানেল, পাশাপাশি কাশ্মীরের রাস্তাঘাট গাছপালা বরফে ঢাকা। হিমাচল প্রদেশের কুল্লু এবং রোহতাং, সেখানে কিন্তু বরফের চাদরে ঢেকে গিয়েছে গোটা এলাকা। আরো বারো এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।